ইন্দোনেশিয়ার গ্রামাঞ্চলের মেয়েদের টেম্পোরারি বা অস্থায়ীভাবে বিয়ে করে নতুন ধরনের আমোদ ফুর্তিতে মেতেছে আরব ধনকুবেররা। সেখানকার গরিব এলাকার মেয়েদেরকে টার্গেট করে এই অস্থায়ী বিয়ের বাজার দিনে দিনে বড় হচ্ছে। শুনতে কোনো সিনেমার অংশ মনে হলেও ইন্দোনেশিয়ার একটি বিশাল অংশের জীবনের বাস্তবতা এই অভিযোগ, যেখানে বলা হচ্ছে আরব দেশে শেখদের বিনোদনের খোরাকে পরিণত হতে বাধ্য হচ্ছে অনেক ইন্দোনেশিয়ান নারী। আন্তর্জাতিক নিউজ পোর্টাল এনডিটিভির একটি প্রতিবেদনেও সম্প্রতি এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ধনী আরবরা ঘুরতে যান পর্যটক হিসেবে, সেখানেই অস্থায়ীভাবে বিয়ে করেন সে দেশের অসচ্ছল নারীদের, পূরণ করেন সব শারীরিক চাহিদা, এরপর দেশ ছাড়ার আগে সেই অস্থায়ী স্ত্রীকে দেন ডিভোর্স। আর এটিই যেন হয়ে উঠেছে এক স্বাভাবিক ঘটনা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটছে ইন্দোনেশিয়ায়। মূলত সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে বৃহস্পতিবার 3 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানালে তা প্রায় সাথে সাথেই ছড়িয়ে পড়ে। এতে বলা হয়েছে আরব দেশের বেশিরভাগ পর্যটক ইন্দোনেশিয়ার পুনকাকে যান, সেখানে অস্থায়ীভাবে বিয়ে করতে পারেন তারা, এজন্য কাবিনের অর্থ পরিশোধ করতে হয়। যতদিন এই পর্যটক ইন্দোনেশিয়ায় থাকেন ততদিন অস্থায়ী বিয়ে করা নারীকে নিজের স্ত্রীর মতো ব্যবহার করেন, এরপর দেশ ছেড়ে চলে যাওয়ার আগে ডিভোর্স দিয়ে যান। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমটি জানিয়েছে পাহাড়ি রিসোর্টে কোটাবুঙ্গাতে পুরুষ পর্যটকরা দালাল সংস্কারের মাধ্যমে স্থানীয় নারীদের সঙ্গে পরিচিত হন, এরপর দালালরাই অস্থায়ী বিয়ের সব ব্যবস্থা করে দেয়। দুই পক্ষ যখন একমত হয় তখন খুব দ্রুত সময়ের মধ্যে বিয়ে পড়ানো হয়, এরপর ওই পুরুষ পর্যটককে কাবিনের অর্থ দিতে হয়। এই বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যমে লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, নীতি নৈতিকতা বিবর্জিত এই অস্থায়ী বিয়ে পুনকাকের পর্যটক খাতকে বৃদ্ধি করছে। সেখানে অনেক বেশি পর্যটকের সমাগম হচ্ছে, যাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য এবং আরব দেশ থেকে আসেন। বলা হচ্ছে পূর্বে অনেক গরিব পরিবার তাদের মেয়েদেরকে পর্যটকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এই অস্থায়ী বিয়ের ব্যবস্থা করত, কিন্তু এগুলো এখন অবৈধ এবং আসামি পর্যায়ের দালাল সংস্থাগুলোই এগুলো করে থাকে। কাহায়া নামের এক তরুণী লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছে, তার বয়স যখন মাত্র 13 বছর ছিল তখন থেকেই অর্থের বিনিময়ে অস্থায়ী বিয়ে শুরু করেন তিনি। এ পর্যন্ত 15 জনেরও বেশি পুরুষকে বিয়ে করেছেন, যাদের সবাই পর্যটক এবং মধ্যপ্রাচ্যের বাসিন্দা। কাহায়া জানান, তিনি 13 বছর বয়সে প্রথম তার সহপাঠীকে বিয়ে করেছিলেন, কিন্তু যখন তার দাদা দাদিরা একজন পুরুষ পর্যটকের একটি অস্থায়ী পাত্রী খুঁজছেন এমন তথ্য সম্পর্কে জানতে পারেন তখন তারা তাকে এই কাজে ঠেলে দেন। তার প্রথম স্বামী পরে তালাক দিয়েছিলেন, তখন কাহায়া তার মেয়েকে নিয়ে পথে বসে যান। এমন অবস্থায় উপায় না দেখে তিনি অস্থায়ী এই বিয়ের প্রথাকে তার পেশা হিসেবে গ্রহণ করতে বাধ্য হন। তিনি জানিয়েছেন, অস্থায়ী বিয়ের পেশাতে তার প্রথম স্বামী ছিলেন 50 বছর বয়সী সৌদি আরবের এক নাগরিক। ওই সৌদি তাকে কাবিন হিসেবে $850 দিয়েছিলেন, কিন্তু এই অর্থের অর্ধেক নিয়ে গিয়েছিল এক দালাল। অপরদিকে তাদের বিয়েটি টিকেছিল মাত্র 5 দিন। এক পক্ষের মতে সাধারণত শিয়া মুসলিমদের মধ্যে এমন অস্থায়ী বিয়ের প্রচলন দেখা যেত, কিন্তু এখন এই বিয়েকে নীতি নৈতিকতাহীন হিসেবে আখ্যা দিয়েছে তারাই। অস্থায়ী বিয়ের এই রীতিকে অনেকে প্লেজার ম্যারিজ বলেও আখ্যায়িত করেছেন। লস অ্যাঞ্জেলেস টাইমস বা এলএ টাইমসের প্রতিবেদন অনুসারে প্লেজার ম্যারিজ বা আনন্দ বিবাহ ইন্দোনেশিয়ার একটি সমৃদ্ধ শিল্পে পরিণত হয়েছে, যা পর্যটন ও স্থায়ী অর্থনীতিকে বাড়িয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী চুক্তির মতো বিয়ে এক ধরনের বেআইনি কাজ, কিন্তু এই অস্থায়ী বিয়েতে কোনো আইন প্রয়োগ করা হচ্ছে না, ফলে আনন্দ বিবাহের এই কর্মকাণ্ড দেশটিতে একটি শিল্পে পরিণত হয়েছে।